गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल এই সবে জাস্ট পেঁয়াজ কাটছিলাম সেই জন্য চোখটা প্রচন্ড জল বের হচ্ছে আর বাজার থেকে জাস্ট এসেছি এসেই বসিয়ে দিয়েছি চিকেন অনেকদিন পর আবার চিকেন খাচ্ছি শ্রেয়াঙ্কে ড্রয়িং এ দিতে যাব 10:30টা বেজে গেছে এক ঘন্টায় চিকেনটা জাস্ট রান্না করে যাব এসে ভাত বসাবো অনেক কাজ আছে চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এমন মনে হচ্ছে আমাকে কেউ কাঁদিয়েছে কিন্তু পেঁয়াজের এত ঝাঁজ পেঁয়াজই আমাকে কাঁদিয়ে দিল আজকে আলুগুলো ভেজে নিয়েছি চারটা আলু দেব বেশি আলু দেব না মানে দুটো আলুকে কেটে চার টুকরো করা হয়েছে আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি রসুনটা ভালোভাবে পেস্ট হয়নি রসুনটা গোটা গোটা রয়ে গেছে অ্যাকচুয়ালি যে মিক্সার গ্রাইন্ডারের কৌটোগুলো আছে ছোট ছোট নেই ওগুলো একটু বড় সাইজেরই সেই জন্য অনেকটা রসুন হলে পেস্ট হয়ে যায় এই মশলাটা কষা হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা 500 চিকেন দুজনের হয়ে যাবে শ্রেয়াঙ্কার আমার আলু হলুদরা লাস্টে দেবো এর মধ্যে রেখেছি এর মধ্যে মাছটা এখনো ধোয়া হয়নি চিকেনটা কষা হচ্ছে টাইম তো লাগবে আধ ঘন্টা মতো টাইম লাগবে বেজে গেছে এখন 11টা তো আর আধ ঘন্টাই হাতে টাইম আছে এটায় দু রকম মাছ আছে একটায় ভোলা ভেটকি আছে আর একটায় ভেটকি আছে তো ভোলা ভেটকি আর ভেটকি মানে ভেটকি বেশি ছিল না বলে ভোলা ভেটকি নিতে হলো অল্প তো কোনটা ভোলা ভেটকি আর কোনটা ভেটকি হ্যাঁ এটা ভোলা ভেটকি এটা ভোলা ভেটকি আর এটা ভেটকি আছে এর মধ্যে এই মাছগুলোর এবার আঁশ ছাড়ানো হয়ে গেছে ধুয়ে আর তুলে রাখবো এই শ্রেয়াঙ্কে নিয়ে যাচ্ছি পুরো পাকা 11:30টা বেজে গেছে ম্যাম মনে হয় চলে আসবে খুলছি সর চল শ্রেয়াঙ্কের ম্যাম এখনো আসেনি শ্রেয়াঙ্ক ড্রয়িং করছে সব ড্রয়িংয়ে বসেছে গরম বলে নিচেতেই বসেছে পড়ে না এই সবে শ্রেয়াঙ্কে দিয়ে এলাম আর বাজে এখন 12:30টা একটু ধনে পাতা নিলাম আর একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি শ্রেয়াঙ্ক সকালে স্কুলে যাবে দুধ কর্নফ্লেক্স খেয়ে যায় মাংসটা হয়েছিল না ড্রয়িং এ টাইম হয়ে গিয়েছিল তো শ্রেয়াঙ্কে ড্রয়িং এ দিয়ে এসে আবার মাংসটাকে আমাকে এই জলটা এতটা রাখবো না তো একটু কষা টাইপের করব বলে আর একটু মেরে নেব জলটা এবার চান করে পুজো করে নি শ্রেয়াঙ্কে আনতে হবে আবার 1:30টার সময় করে ম্যাম ফোন করবে তো আমার হাতে 1 ঘন্টা আছে সানটান করে পুজো করে নি এখন চান করে একটু বসে আছি বাজে 1:20 শ্রেয়াঙ্কের ম্যাম ফোন করলেই যাব শ্রেয়াঙ্কে আনতে তো একটু রেস্ট নিচ্ছি রান্না হয়ে গেছে শ্রেয়াঙ্কেলে স্নান করবে তারপরে খাবে তো আমিও ওই একসঙ্গেই খাবো এখন তো খাইনি আমি সামনেই আছে বলে হাঁটছি আজকে তো বৃষ্টি এসে গেল শ্রেয়াঙ্ক বলছে মজা হবে চল তাড়াতাড়ি চল চলে এসেছি একটু অল্প ভিজেছি বেশি নয় বেশ ভালো লেগেছে জামা কাপড়গুলো সাইড করে নি ব্যালকনিতে দেওয়া আছে এখনো বৃষ্টি আসেনি একদম অল্প হচ্ছে পাতাতে বোঝা যাবে এই আসার সময় মিষ্টির দোকান থেকে অল্প এই অমৃত জিলিপি আর গুজিয়া নিলাম ও একটা সেখানে রসগোল্লা খেলো তো শ্রেয়াঙ্ক ভালোবাসে এটা জিলিপিটা আমি একটা খাই বাজে এখন 2:15
আর শ্রেয়াঙ্কে বললাম স্নান করে নে, খাইয়ে দিচ্ছি। ও এখন চিপস নিয়ে ঘরের ভেতরে বসে আছে, আমার খিদে পেয়ে গেছে, আমি আগে খেয়ে নিই। তো এই মাংস একটু ঝোল ঝোল রেখেছি, বিকালে যদি থাকে মাংস তাহলে এটা কষা বানিয়ে নেব জলটা মেরে। আর এই ভাত একটু পেঁপে ভাতে নিয়েছি, পেঁপে ভাতেটা কোনো তৈরি করব না, এমনি শুধুই খাবো, আর লেবু দিয়ে খাবো। আম খাচ্ছি আগে স্নান করে উঠে, স্নান করে উঠে খুব খেতে নেই। ভাত খেয়েছি, ভাত খেয়েছিস? কি হলো? প্রচুর ঝাল শুধু আম খেয়েই শেষ করছে, দুপুরের খাবারে ঝাল হয়ে গেছে বলে ভাত খাচ্ছে না। 3:05 বাজে, একটু রেস্ট করব, একটু ঘুমাবো, 1 ঘন্টার মতো ঘুমাবো, বেশি ঘুমাবো না। দুপুরে ঘুম দিলে রাত্রিরে ঘুম হতে চায় না, মোটামুটি ওই 10-15 মিনিট ন্যাপ নেওয়াই ভালো। সে আগে যখন টিউশন থাকে তো দুপুরবেলা 10-15 মিনিট চোখটা বুঝি, বেশ রিল্যাক্স ভালো লাগে। আর যখন বেশি ঘুমিয়ে পড়িয়ে উঠতে ইচ্ছা করে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় আর উঠতে ইচ্ছাই করে না, লাস্টে অনেক রাত্রির পর্যন্ত জেগে থাকি। ঘুম থেকে উঠলাম, 1 ঘন্টা আগে উঠেছি, আজকে একটু বেশি ঘুম দিয়ে দিয়েছি, একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে শ্রেয়াঙ্ক সন্ধেটা দিল, শ্রেয়াঙ্ক এখন খাচ্ছে দুধ, এই দুধে দুধ দিয়ে হরলিক্স, এই হরলিক্স খাচ্ছে, হরলিক্সটা ভালোভাবে গলেনি, শ্রেয়াঙ্কে দিয়েছি, পড়তে পড়তে বসবে। এই রাত্রির খাবার, আমি তো এই ছোট্ট একটুকুনি রুটি রেছিল, আমি এটাকে লুচি মতো বানিয়ে দিয়েছি, একটু ভাত নিয়েছি, অল্প ভাত ছিল, শ্রেয়াঙ্কের পরোটার সঙ্গে চিকেন, শ্রেয়াঙ্ক খাবে নিজে হাতে আজকে। শ্রেয়াঙ্ক এবার স্কুলের বই গুছুচ্ছে, কালকে সোমবার আছে, স্কুলে যাবে, তো 7টা পিরিয়ডের বইগুলো, 8টা এবার গুছিয়ে নিচ্ছে। তো বাজে এখন 10:25, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট। এখন ওর মনে পড়েছে স্কুল থেকে অ্যাক্টিভিটি দিয়েছিল এই পাপেট মেকিং, এখন ও এই সবগুলো করছে, এখন রাত্রির বাজে 12:45। ওর আগে মনে ছিল না, আবার এটা এই যে কি, এটা কি লাইন লাইন, এগুলোকে আবার কাটিং করবে। কাটিং তো তুমি হেল্প হুম, করবে। হয়ে গেছে। কি এগুলো? ফিঙ্গার পাপেটস। ফিঙ্গার পাপেটস।